নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ব্যক্তি নয়, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতেই দুর্নীতির অভিযোগ তুলছে একটি পক্ষ। বলেন, আর্থিক বিষয় নিয়ে অডিট বিভাগ আপত্তি করতেই পারে, কিন্তু আপত্তি আসলেই দুর্নীতি হয়েছে বলা যাবে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নিজ দপ্তরে ইসি কবিতা খানম গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। গত 14ই ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রচারিত আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়ম অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নিতে দেশের 42 জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে একটি চিঠি দিয়েছিলেন। কমিশনের বিরুদ্ধে আনা নানা অভিযোগের সপক্ষে অতিরিক্ত কিছু তথ্য দিয়ে আরও একটি চিঠি 17ই জানুয়ারি দিয়েছেন এই নাগরিকেরা। একই সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সুবিধা মতো সময়ে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন তারা। এছাড়া ইসি কবিতা খানম বলেন, গণ্য করার মতো পৌরসভা নির্বাচনে খুব বেশি সহিংসতা হচ্ছে না, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য প্রার্থী ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব আছে বলে জানান তিনি। আমি যে খরচটা করেছি, যে খাতে খরচ করা উচিত ছিল সেই খাতে আমরা ঠিকমতো খরচ করেছি কিনা বা অনুমোদন ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু অডিট আপত্তিতে দেখা হয়। অডিট আপত্তি তো প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আসতে পারে, এটা মানে এটা নয় যে একেবারে আমরা দুর্নীতির সঙ্গে এটা সম্পৃক্ত করে দেওয়া আমি মনে করি না যে